স্মার্টফোনের এই যুগে যারা নিজেকে আরও একটু স্মার্টলি মানুষের সামনে উপস্থাপন করতে চান, তাদের মধ্যে অনেকেই হয়তো চাচ্ছেন একটি স্মার্ট ওয়াচ কিনতে। কিন্তু স্মার্ট ওয়াচগুলো বাজেট ফ্রেন্ডলি না হয় অনেকেই হয়তো ডিসাইড করতে পারছেন না কোন স্মার্ট ওয়াচটি চুজ করবেন। তাদের জন্যই আজকের এই প্রোডাকশন, দেখতে থাকুন শেষ পর্যন্ত। সাথে আছি আমি আনোয়ার মিঠু, লেটস স্টার্ট সামথিং নিউ। ভিডিওটি স্পন্সর করেছে gearbest.com। বাংলাদেশ থেকে অরিজিনাল স্মার্টফোন, গ্যাজেট এবং অন্যান্য প্রোডাক্ট 100% অরিজিনাল প্রাইসে কিনতে ভিজিট করুন gearbest.com। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। আজকে রিভিউ করব শাওমি ব্র্যান্ডের MH Fit Bip লাইট ভার্সন স্মার্ট ওয়াচটি, যার বর্তমান প্রাইস পড়বে 5,800 টাকা। এটি হচ্ছে আমাদের MH Fit Bip এর বক্স। এটিকে আনবক্স করলে প্রথমে পাওয়া যাবে কি ইউজার গাইড, একটি USB চার্জার এবং আমাদের মেইন ইউনিট শাওমি ব্র্যান্ডের MH Fit Bip স্মার্ট ওয়াচ। প্রথমবার হাতে নিলেই প্রিমিয়াম ফিল পাবেন। রাবার বেল্টটি হবে খুবই সফট এবং বাতাস চলাচলের জন্য রয়েছে পর্যাপ্ত স্পেস। তবে চাইলে স্ট্রিপটিকে পরিবর্তনও করা যাবে, ফিউচারে আপনি যে কোনো ধরনের স্ট্রিপ এখানে লাগিয়ে নিতে পারবেন। অসাধারণ বিল্ড কোয়ালিটি। বডিটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট এবং জার্কোনিয়া সিরামিক, যার মানে দাঁড়াচ্ছে ঘড়িটি যদি আনএক্সপেক্টেড কখনো হাত থেকে পড়ে যায়, সেক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম। ডিসপ্লে প্রোটেক্ট করার জন্য লাগানো রয়েছে 2.5D কার্ভ কর্নিং গরিলা গ্লাস 3। এতে করে খুব সহজে আপনার ডিসপ্লেতে কখনোই কোনো স্ক্র্যাচ পড়বে না। যদিও আমি ইচ্ছাকৃতভাবে কয়েকবার ঘষাঘষি করেছি, দেখলাম আসলে না, কোনো স্ক্র্যাচ পড়ছে না। টোটাল 4 ধরনের কালার অ্যাভেলেবল, ব্ল্যাক, ডিপ গ্রিন, লাইট গ্রে এবং ব্রাইট অরেঞ্জ, যে কোনো একটি কালার আপনি চুজ করে নিতে পারেন। ওয়াচটিকে অপারেট করার জন্য রাইট সাইডে থাকবে একটি মাত্র বাটন, যে বাটনটি পাওয়ার অন অফের ক্ষেত্রেও কাজ করবে, পাশাপাশি অপশনগুলো সিলেকশনের ক্ষেত্রেও কাজ করবে। পেছনের দিকে রয়েছে অপটিক্যাল হার্ট রেট সেন্সর এবং চার্জিং পোর্ট, যাতে করে ঝামেলা ছাড়াই খুব সহজে চার্জ দিতে পারবেন স্মার্ট ওয়াচটিকে। আউটলুক নিয়ে অনেক কথা বলেছি, এখন দেখব নতুন বইয়ের ঘুমটা তুলে ভেতরে কি কি অপশনগুলো থাকছে। ওয়াচটি সাপোর্ট করবে ব্লুটুথ 4.0 এবং এটিকে অপারেট করতে পারবেন অ্যান্ড্রয়েড 4.4 এবং iOS 9.0 থেকে আপগ্রেড যে কোনো ভার্সনে। ওয়াচটিকে আপনার স্মার্টফোনের মাধ্যমে অপারেট করতে চাইলে প্রথমে পাওয়ার বাটন অন করে দিয়ে গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে মি ফিট অ্যাপ্লিকেশনটি। ইমেল দিয়ে সাইন আপ করে নিকনেম, জেন্ডার, ডেট অফ বার্থ, হাইট এবং ওয়েট সিলেক্ট করে দিয়ে ব্লুটুথটি অন করে দিলেই আপনার কানেক্টেড হয়ে যাবে স্মার্ট ওয়াচের সাথে। বাটনটিকে ক্লিক করে বাম পাশে স্ক্রিন সুইপ করলে প্রথমেই পাওয়া যাবে স্ট্যাটাস অপশন। এখানে পাওয়া যাবে কতক্ষণ আপনি চলাফেরা করেছেন, হার্ট রেট কেমন ছিল, কত ক্যালোরি আপনি বার্ন করেছেন, কতক্ষণ বসেছিলেন ইত্যাদি ইত্যাদি। এরপর থাকবে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটির মধ্যে থাকবে আউটডোর রানিং, কতক্ষণ দৌড়াদৌড়ি করেছেন, ট্রেডমিল, সাইক্লিং, ওয়াকিং, অ্যাক্টিভিটি হিস্ট্রি। অ্যাক্টিভিটি হিস্ট্রিতে সম্পূর্ণ হিস্ট্রি আপনি দেখতে পারবেন। এরপর রয়েছে ওয়েদার। ওয়েদার রিপোর্ট আপনি চাইলে ওয়েদার রিপোর্ট সম্পূর্ণভাবে দেখতে পারেন। তারপরে রয়েছে অ্যালার্ম, চাইলে আপনি যে কোনো টাইমে অ্যালার্ম সেট করে দিতে পারেন, অটোমেটিক্যালি এটি কাজ করবে। তারপরে রয়েছে টাইমার। টাইমারের মধ্যে আবার দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে স্টপওয়াচ এবং আরেকটি কাউন্টডাউন। এরপরে রয়েছে একটি ডিজিটাল কম্পাস, ডিজিটাল কম্পাস হিসেবেও এটিকে আপনি ইউজ করতে পারবেন। দেন রয়েছে সেটিংস। সেটিংস অপশনে প্রথমেই পাবেন ওয়াচ ফেস। আপনি ওয়াচের কী ধরনের আউটলুকিং চাচ্ছেন, ওয়াচের ফেস কী কোয়ালিটির হবে, কী স্টাইলে দেখাবেন, কী স্টাইলে আপনি রাখবেন, সেগুলো ঠিক করে দিতে পারবেন। পাশাপাশি এখানে যদি আপনার এই স্টাইলগুলো পছন্দ না হয়, আপনি মি ফিট অ্যাপ্লিকেশনের মধ্যে অনেকগুলো ওয়াচ ফেস পেয়ে যাবেন, যেগুলো আপনি চাইলে সিলেক্ট করে আপনার স্মার্ট ওয়াচের সাথে কানেক্ট করে দিতে পারেন। এরপরে রয়েছে লং বাটন প্রেস। এই বাটনটি প্রেস করলে কোন সময় লং বাটন প্রেস করলে কোন অপশনটি আপনি চাচ্ছেন, সেই অপশনটি আপনি এর ভেতর থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে রয়েছে অ্যাডজাস্ট ব্রাইটনেস। আপনি চাইলে আপনার স্মার্ট ওয়াচের ব্রাইটনেস কমাতে এবং বাড়াতে পারবেন। এরপরে রয়েছে ফাইন ডিভাইস। ধরুন কোনো সময় আপনি আপনার মোবাইলটিকে খুঁজে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে ফাইন ডিভাইসে ক্লিক করলে অটোমেটিক্যালি একটি রিং চলে যাবে আপনার স্মার্টফোনে, সেক্ষেত্রে মোবাইলটিকে খুঁজে পেতে খুব সহজ হবে। এরপরে রয়েছে অ্যাবাউট অপশন। অ্যাবাউট অপশনে ক্লিক করলে আপনি দেখে নিতে পারেন ফ্রেমওয়্যার ভার্সন এবং ব্লুটুথ অ্যাড্রেস। তারপরে রয়েছে ফ্যাক্টরি রিসেট। আপনি চাইলে আপনার স্মার্ট ওয়াচের সমস্ত ইনফরমেশন রিসেট করে নিতে পারেন। তারপরে রয়েছে টার্ন অফ দ্য ওয়াচ। আপনি চাইলে এই স্মার্ট ওয়াচটিকে একদম অফ করে রাখতে পারেন, যেটা অনেক স্মার্ট ওয়াচেই এই অপশনটি পাওয়া যায় না। এরপর রয়েছে আলিপে, যেটি এই অপশনটি বাংলাদেশে অ্যাভেলেবল নেই, সো আমাদের এটির কোনো প্রয়োজন পড়বে না। এখন আমি দেখিয়ে দিচ্ছি, আমার মোবাইলে যদি কেউ কল দেয় অথবা কেউ টেক্সট করে, সেই ক্ষেত্রে এখানে কোনো নোটিফিকেশন চলে আসে কিনা। আমি আমার অন্য একটি নাম্বার থেকে আমার নাম্বারে কল দিচ্ছি,
এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার নাম্বার একটি কল চলে এসেছে, আপনি চাইলে এখান থেকে হ্যাং আপ করতে পারেন অথবা ইগনোর করে দিতে পারেন। আপনার এই স্মার্ট ওয়াচের মাধ্যমে আপনি এটিকে কন্ট্রোল করে নিতে পারেন। পাশাপাশি এই স্মার্ট ওয়াচের মাধ্যমে আপনি আপনার মোবাইলের কিছু ইনফরমেশন, মোবাইলের কিছু নোটিফিকেশন এখানে পেয়ে যাবেন। যেমন কেউ যদি আপনাকে কল দেয়, কেউ যদি আপনাকে কোনো টেক্সট করে, সেই ক্ষেত্রে এখানে নোটিফিকেশন আকারে চলে আসবে। টাচ স্ক্রিন ইনেবল এই ওয়াচটির ডিসপ্লে সাইজ হবে 1.2 ইঞ্চ এবং রেজুলেশন হবে 176x176 পিক্সেল। ঘড়িটিতে ব্যবহার করা হয়েছে রিফ্লেকটিভ ডিসপ্লে টেকনোলজি, তার মানে হচ্ছে ঘড়িটির উপরে যত বেশি আলো পড়বে তত বেশি ব্রাইটনেস এবং শার্পনেস বেড়ে যাবে। রয়েছে অ্যাডজাস্টেবল পলিমার লিথিয়াম ব্যাটারি, যেটির ক্যাপাসিটি হবে 200 mAh, যেটির ক্যাপাসিটি থাকবে ম্যাক্সিমাম 45 ডেজ পর্যন্ত। তবে এটি ডিপেন্ড করবে আপনি ঘড়িটিকে কিভাবে ব্যবহার করছেন তার উপর। পুরোপুরি চার্জ করতে সময় লাগবে 2.5 ঘন্টা, তবে একদম ঘোর অন্ধকারেও টাইম দেখতে কোনো সমস্যা হবে না। বাটনটিতে একবার ক্লিক করলেই দেখতে পাবেন সবকিছু ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার। রয়েছে পুশ ইনফরমেশন সুবিধা, সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপে কেউ টেক্সট করলে দেখতে পারবেন নোটিফিকেশন আকারে। এটি একটি ওয়াটারপ্রুফ ওয়াচ, যেটির ডাস্ট রেটিং হচ্ছে IP68, সো পানিতে পড়লেও নো চিন্তা ডো ফুর্তি, চুবান যত বেশি পারেন। ওজন খুবই কম, মাত্র 32 গ্রাম, সো হাতে পড়লে মনেই হবে না হাতে কিছু পরে আছেন। আমার মতো স্বাস্থ্যের অধিকারী যারা, তাদের হাতে হবে বেশ মানানসই। তবে অতি স্বাস্থ্যের অধিকারী হয়ে থাকলে কমফোর্টেবল নাও ফিল করতে পারেন। অ্যালার্ট টাইপ হবে ভাইব্রেশন, সাথে পাওয়া যাবে ফোন কল রিমাইন্ডার এবং মেসেজ রিমাইন্ডার। আউটলুকিং দেখতে অনেকটা অ্যাপল ওয়াচের মতো, সো 5 থেকে 6 হাজার টাকা বাজেটের মধ্যে যারা ভালো মানের একটি স্মার্ট ওয়াচ খুঁজছেন তারা চোখ বন্ধ করেই নিয়ে নিতে পারেন MS Fitbit এর এই স্মার্ট ওয়াচটি। আরো বিস্তারিত তথ্য জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া আছে, সেখানে দেখে নিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, হ্যাভ এ নাইস টাইম।